নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার চ্যানেল বাঙালির অন্দরমহলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে উঠেই দেখো আজকে ব্লগটা শুরু করেছি। তো আজকে আর একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে দেখো সোফাটা ঠিক করলাম, আর সোফাটা বিড়ালের জন্য ওইভাবেই রাখতে হয়। তো সকালবেলা উঠেই কাজ থাকে যে সোফাটা ঠিক করা। তো সোফা ঠিক করে এই পাশের ঘরের বিছানাটা তুলছি, আর ও পাশের ঘরে আমার মেয়ে ঘুমোচ্ছে, সেই জন্য আর ও ঘরে আর এখনই বিছানাটা তুলবো না, মাহি উঠলে তারপর তুলবো। তো কাঁথা টাথাগুলো সব রৌদ্রে দিলাম, মানে রেগুলারই দিই, যে একটু গরম হয় তারপর আমি তুলে ফেলি। তো তোমরা তো রেগুলারই দেখো এই ঘরটা, আমি এখন রেগুলার দেখাচ্ছি, আমার ছেলে নেই তো সেই জন্য, ও থাকলে ও অনেক বেলায় ঘুম থেকে ওঠে, ওই জন্য আর দেখানো হয় না। তো দেখো বিছানা টিছানাগুলো ঠিক করে নিচ্ছি, আর এই বেডকভারটা না ভাবছি পাল্টাবো, বেডকভারটা পাতা হয় না এখন আর, একদমই পুরনো হয়ে গেছে। তো আগে দিন বলছিলাম না যে বৃষ্টির জন্য কাচতে পাচ্ছিলাম না, তো সেই জন্য পেতেছিলাম, তো সেটা পাতায় আছে আর কি। তো যাই হোক, সময় করে আবার এটা পাল্টে দেবো আর কি, খুব খারাপ লাগছে, কালারটা উঠে গেছে। তো তো দেখো এখানে চলে এসেছি আমি ঘরটা ঝাড় দিতে, আর এই ঘরটা না খাটের তলাটা ঝাড় দেওয়া যায় না, খাটের তলায় আমার অনেক জিনিসপত্র আছে। ওবার মানে আগে যেখানে আমি ছিলাম সেখানে তো আলাদা একটা জায়গা ছিল সব কিছু রাখার, কিন্তু এবারই তো আর সেভাবে নিচে তো করিনি আমরা, যেহেতু আমরা উপরে উঠে যাব, তো সব জিনিসপত্র এই খাটের তলায়। তো ওই জন্য ঝাড় দিতেও আমার একটু অসুবিধা হয়। কালকে রাত্রে আমার মেয়ে এখানে দেখো কাগজ কেটে কেটে খেলা করেছে, তো পুরো ডাইনিংটাই আমার কাগজ কাটা পড়ে আছে। আর এই সব গামলা টামলাগুলো আমি বাইরেই রাখতাম জামা কাপড়ের, এখন তো সামনে দেখতে পাচ্ছ পুরো সিমেন্ট, তো সেই জন্য ওখান থেকে মানে সব জিনিসপত্র ঘরে নিয়ে চলে এসেছি। তো সব কিছু মানে ঘরের মধ্যেই আছে, আর একদম দরজার কাছেই সিমেন্ট দেখতে পাচ্ছ, তো সেই জন্য ঘরটাও খুব নোংরা হচ্ছে, পায়ে পায়ে আসে, আমরা তবুও পা মুছে আসি। আর আমার মেয়ে তো একদমই ছোটো জানোই তো, ওই জন্য ও মানে বাইরে যাচ্ছে আর ঘরে আসে, আর ঘর সেই জন্য খুব নোংরাও হচ্ছে। তো ঘর মোছাটা সবে মাত্র শেষ করেছি আর দেখো উঠে গেছে, তো ওকে নিয়ে একটুখানি বসলাম, আর এখানে আমি হাজবেন্ডের সঙ্গে কথা বলছি আর ওকে নিয়ে একটু বসে আছি। তো যতক্ষণ না ওর মুডটা ঠিক হবে ততক্ষণ ওকে নিয়ে এইভাবে বসেই থাকতে হবে। তো একটুখানি বসলাম, তারপরে একটু মানে ওকে একটুখানি খেলা ওর সঙ্গে একটু কথাবার্তা বললাম, তারপরে ওর মুডটা ঠিক হলো। তো ওর মুডটা ঠিক হয়ে যাওয়ার পর আমি এখানে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে এখানে ওকে দুধ দিয়ে দিচ্ছি, তো ও আজকে নিজে থেকেই চাইছে আজকে দুধ খাবো। আর অন্য দিন বলে আমি সকালবেলা কিছুই খাবো না, তো মাঝে কদিন সকালবেলা কিচ্ছু খাচ্ছিল না, বোধহয় কোনো গ্যাসের কোনো অসুবিধা হচ্ছিল, হয়তো গ্যাস ট্যাস হচ্ছিল, সেই জন্যই হয়তো মানে গা বমি বমি করতো, ওই জন্য খেতে যাইতো না। কিন্তু কালকেও খেতে চেয়েছে আর আজকেও, যদিও খুব অল্প করে দিয়েছি, বেশি সকালবেলা লিকুইড খেতে পারবে না তাই। আর দেখো আমাকে বলছে যে আমি একাই খেতে পারবো, তোমাকে খাওয়াতে হবে না, সেই জন্য ওর আমি রেখে চলে গেলাম, আমি আমার নিজের কাজে গেলাম আর ও একা একাই ওটা খেয়ে নিল। খাওয়ার পর আমি ভাবলাম যে আমিও তাহলে একটু চাটা খেয়ে নিই, তো আমিও চাটা করে নিয়ে এসে বসলাম আর মুড়ি নিয়ে এসে, আর মুড়িটা দেখো পেছনে লুকিয়ে রেখেছি, ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তো সামনে যদি মুড়ি রাখি তো পুরো মুড়ির বাটির মধ্যে হাত চালিয়ে দেবে, দিয়ে সমস্ত মুড়িগুলো ছড়াবে, তো সেই জন্য আমি পেছনে রেখেছি যাতে ও দেখতে না পায় আর কি, মানে ছুঁতে না পারে মুড়িটা। তো দেখো কীভাবে সামলে সামলে চলতে হয় বাচ্চাদের নিয়ে দেখো। তো চাটাগুলো খেয়ে নিলাম, নিয়ে একটু সকালবেলা তাড়াতাড়ি খেলে না বেশি ভালোই লাগে আর কি, আর ইদানিং না আমার চা খেতেও আর ভালো লাগছে না, মনে হচ্ছে কিছু একটা অন্যরকম ব্রেকফাস্ট হলে ভালো হয় ঝাল ঝাল। কিন্তু সকালে যেহেতু সকাল সকাল আমাকে রান্না করে দিতে হয়, ওই জন্য না সেই সুযোগটা আর আমার হয় না। তো যাই হোক, চাটা খেয়ে এসে এখানে ঘরগুলো মুছে নিচ্ছি, সমস্ত ঘরগুলো সব ভালো করে মুছে নেব, মানে আর এখন আরও বেশি বেশি করে ভালো ভালো করে ভালো করে মুছতে হচ্ছে, কারণ সামনেই সিমেন্ট, বুঝতেই পারছো মানে সিমেন্টের নোংরা কী পরিমাণে নোংরা হয়। তো বারবার ধুয়ে 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 মুছে নিচ্ছি, তো মুছতে বেশ খানিকটা সময় চলে গেছে। আর আজকে না বেশ সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি, মানে এত মোছামুছি এইসবতে এত বেশি সময় আমার চলে গেছে। তারপর যখন প্রায় 9টা মতো বাজে তখন আমি আমার হাজবেন্ডকে বলছি যে আমি না সকাল থেকে উঠে একদম বসিনি, তা সত্ত্বেও আমি এখনও রান্না চাপাতে পারলাম না, কী করছি তাকে জানি সকাল থেকে, এরকমই আমি ওকে বলছিলাম। যে আর দেখো এখানে ঘরটারগুলো মুছে সব ধুয়ে পরিষ্কার করে কালকে রাত্রে কিছু বাসন
ছিল, তো সেইগুলো মেজে নিচ্ছি। সব দিন মাজতে ভালো লাগে না, তো দুই একদিন একটুখানি ফাঁকি মারতে ইচ্ছা করে, তো কালকে রাত্রে মাজিনি। তো আজকে এখন সকালবেলা চাটা খেয়ে চায়ের বাসন আর সমস্ত সব মেজে স্নান টান করে আসলাম। করে ফুল টুল তুলে ফুলগুলো আমি তুলে রেখেছি, রেখে আমি ঠাকুরের জায়গাটা একটু মুছে দিচ্ছি। আর ঠাকুরের কিছু কিছু জায়গা না, মানে এই জায়গাটা টাইলসটা কীরকম কালচে কালচে টাইপের, মানে তেলচিটে তেলচিটে টাইপের হয়ে গেছে, তো সেই জায়গাটায় কালচে কালচে হয়ে গেছে, তো আমি সেগুলো একটু ডলে 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 তুললাম। আর এইখানটা না লাইজলটা দেওয়া হয় না, যেহেতু আলাদা একটা কাপড় দিয়ে মুছি, তো ভালো করে ডলে ডলে তুলে দিলাম। আর যেহেতু প্রদীপ টদীপ দেওয়া হয়, তো সেই জন্য হয়তো তেলচিটে ভাবটা থাকতে পারে। তো যাই হোক, ঠাকুরের ঘরের কাজটা শেষ করে আমি এখানে চলে আসলাম রান্না করতে। আর রান্না কি করবো বলো তো, রান্না করবো ডিম আলুর তরকারি আর একটা গাজর আলু দিয়ে চচ্চড়ি টাইপের। তো সেই জন্য ভাবলাম যে একসঙ্গে সমস্ত সব সবজি কেটে নিয়ে দুপাশে বসিয়ে দেবো, তো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও দুপাশে বসাইনি, এক পাশে ভাত আর এক পাশে একটা তরকারি বসিয়েছি, তো একটা ভাত হতে হতে আর একটা তরকারি আমার হয়ে গেছে, সেই জন্য আর দুপাশে আর বসাতে হয়নি। তো দেখো এখন সমস্ত সব কেটে নিয়ে আমি সব ধুয়ে নিচ্ছি। আর আর ডিম সেদ্ধ আর ভাত কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধটা আমার হয়ে গেছে। আর ডিম সেদ্ধের উপরেই আমি ভাতের জলটা গরম করে নিয়েছি, এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছি যে ওইভাবেই আমি জলের জলটা গরম করি ভাতের জলটা। তো দেখো এখানে আমার ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন রান্নাটা বসিয়ে দেবো, বললাম না ডিম সেদ্ধটা আমার হয়ে গেছে, তো সেই জন্য আমি ডিমগুলো একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। আর পাশে দেখো আমি কালকে রাত্রে একটুখানি রাত্রে যে তরকারিটা ছিল সেটাও আমি একটু গরম করে নিচ্ছি। সকালবেলা মানে উঠেই না আমার, আমি একদম ভুলে গিয়েছিলাম তরকারিটা গরম করতে, আর ওটা ফ্রিজেও আমি রাখিনি, তো সেই জন্য এখন আগে গরম করে রাখছি, না হলে যখন খেতে বসবো তার মধ্যে আমার মানে তরকারিটা একদম নষ্ট হয়ে যাবে। তো দেখো এখানে কথা বলতে বলতে আমার ভাতও হয়ে গেছে, আর আমি কিন্তু রান্নার অনেকটা এগিয়েও ফেলেছি, সেটা আর আমি দেখাইনি। তো ভাতের ফ্যানটা গেলে নিয়েই এখানে আমি একটু মিস্ত্রিদের জন্য চা করে দিচ্ছি, তো এটা না আমি মাঝে মধ্যে ভুলে যাই আর কি, মানে মাঝে মধ্যে আমার হাজবেন্ড বলে যে ওদের জন্য একটু চা করে দাও, তারপর আমার মাথায় আসে, তাই তো আমার চা করতে হবে, কেননা কী বলো তো একটা কাজে গেলে না আবার আরেকটা কাজে ভুলে যাই আর কি, আর ওরা ওরকম পরিশ্রমের কাজ করে, তো ওদের তো একটু চা না দিলে, ওদের একটু চা ব্রেক হলে ওদের একটু ভালো লাগে, তো মাঝে মধ্যে ওরাও যায় যেহেতু চেনাশোনা আমাদের মিস্ত্রিরা, তো বলে বৌদি একটু চা করুন। তো যাই হোক একটু চা দিয়ে আসলাম ওদের, দিয়ে এসে আর এদিকে দেখো আমার তরকারিটা একদম রেডি। আর কি সুন্দর কালার এসেছে দেখেছো, কালারটা এত সুন্দর এসেছে কেন বলো তো, এটাতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তো সেই জন্য এত সুন্দর কালার এসেছে। খুব বেশি মশলা বা তেল কিন্তু আমি দিইনি, যেহেতু আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল তবে দিলাম, তো কি ভালো লাগছে দেখতে, আমার ছেলে থাকলে খুব মজা পেত কারণ ও এসব খেতে খুব পছন্দ করে। তো দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, দুটো করে নিয়েছি, দুটোই সবজি করেছি, বললাম যে দুটো সে দুটোই করেছি। করে আমি গ্যাসটা একটুখানি ভালো করে মুছে নিচ্ছি, আর এই গ্যাসটা মুছে রান্নাঘর থেকে চলে গেলে তারপর মানে রান্নাঘরে আসলে না খুব ভালো লাগে দেখতে, মানে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো আর তুমি যতই ঘর গোছাও না কেন ঘরের মধ্যে দেখবে খাটটা না গোছালে, আর রান্নাঘরে যদি গ্যাসটা মোছা না থাকে তাহলে খুব খারাপ লাগে দেখতে, তাই না? আমারও তো তাই মনে হয়। আর এখানে দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি, আর এখানে আমি মেয়েকে খাওয়াবো আর আমিও খেয়ে নেবো। তো আজকে আমার হাজবেন্ড স্কুলে যায়নি কারণ বাড়িতে কাজ হচ্ছে, তো বললো যে আমি যাব না বাড়িতেই থাকবো, কাজগুলো একটু দেখাশুনো করব, তো সেই জন্য আমরা একদম দুপুরবেলা খেতে বসেছি। আর এখানে থালায় দেখো আমি বেশি করে ভাত নিয়ে এসেছি কারণ মেয়েকে খাইয়ে তারপর আমিও খাবো, তো একই সঙ্গে আর কি খেয়ে নেবো, তো সেই জন্যই একই থালায় নিয়ে এসেছি। আমি মাঝে মধ্যে এরকমই করি, একই থালাই খাই আর কি, তো ওকে খাইয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি। নিয়ে দেখো আমি থালা বাসনগুলো যা ছিল একেবারে মেজে ঘষে সব একেবারে গুছিয়ে রেখে দিচ্ছি, আর আমার মেয়েকে কিন্তু মাঝখানে আমি স্নান টানও করিয়ে দিয়েছি, ও কিন্তু একদম পুরো রেডি আর কি। এখন এই সমস্ত সব গুছিয়ে নিয়ে তারপর ওকে ঘুম পাড়াতে নিয়ে যাব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক।